সাতকড়াকান্দি জিপি সভাপতি পদে বিজয়ী হয়ে কাজে নেমে পড়লেন জিপি সভাপতি মাকসুস আহমেদ লস্কর। প্রথম গ্রাম সভা করেন সাতকড়াকান্দি জিপির মজাহিদ আলী এলপি স্কুলে এবং দ্বিতীয় সভা করেন 274 নম্বর মধ্য ঝঞ্ঝারবালি মক্তব স্কুলে। সভাগুলোতে বিগত দিনের অর্ধসমাপ্ত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভাগুলোতে 10টি গ্রুপের মেম্বাররাও উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত সভাপতির সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই জেলা পরিষদের প্রতিনিধি ইজাজ আহমেদ, আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি পিঙ্কু বড়ভুইয়া, জুবাইর লস্কর, মুস্তাক আহমেদ লস্কর, সুলাইমন লস্কর, কমরুল ইসলাম লস্কর, হানিফ বড়ভুইয়া, আজাদ লস্কর, ইজাজ চৌধুরী প্রমুখ। এদিনের সভায় উপস্থিত জনতা তাদের মতামত তুলে ধরেন জিপি সভাপতির কাছে। তারা দাবি করেন বর্তমানে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন তারা। বিষয়টি নিয়ে শীঘ্র কিছু করার আর্জিও রাখেন তারা। আর বিশেষ করে যে সময় ডাকিমু আপনারা মাইকিং করে জানান নিব, বিশেষ করে কাম কাজ থাকে না যদি মিটিং আজ দিবা, হয়তো একটা নিশ্চয়ই একটা খামন লাগে ডাকিমু। আর আমি জানি আমরা এলাকার মানুষ, খেতখামারও মানুষ, চাপিয়ার মানুষ, অযথা সময় নষ্ট না করে ইম্পর্টেন্ট কিছু মাত্র টাকাই নি। আর যতদূর পারি আমরা প্রতিনিধি অফলাইটা সেক্রিফাইস করে যাইমু বা চালাই যাইমু। আর বিশেষ করিয়া গরম এলাকার মিটিং এর খাম আচ্ছা ঠিক আছে আই কইলে নিয়া